ওয়ান লাইনার এডুকেশন আজ আমরা আলোচনা করব দু সালে কারা কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে নিযুক্ত হয়েছেন এই সব কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা পুরোটা দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও চলো শুরু করে দিই প্রথম প্রশ্ন রাজস্থানের বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর অবনী লেকোহারা ইনি রাজস্থানেরই বাসিন্দা আর ইনি টোকিও প্যারা অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন ইনি শ্যুটিংয়ের সাথে যুক্ত রাজস্থানের বেটি বাঁচাও বেটিপাড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো সম্প্রতি ঋষভ পন্থকে কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানানো হয়েছে অপশান সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন ঋষভ পন্থ আর চলো দেখে নাও উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং পরবর্তী প্রশ্ন সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের ওডিওপি অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান বি কঙ্কনা রানোয়াত ইনি একজন অভিনেত্রী উত্তর উত্তরপ্রদেশ রাজ্যে ওডিওপি যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান সি সঞ্জয় দত্ত ইনি অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি একজন অভিনেতা বন্ধুরা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো পরবর্তী দেখো মহারাষ্ট্র সরকার দ্বারা কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন প্রোগ্রাম এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান বি সালমান খান পরবর্তী প্রশ্ন অ্যাডিডাস দ্বারা স্টে ইন প্লে অভিযানের জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হয়েছে অপশান বি মীরাবাই চানু মীরাবাই চানু ইনি মণিপুরের বাসিন্দা আর অলিম্পিকে ভারত তোলনে সিলভার পদক জিতেছেন কে মীরাবাই চানু আর সম্প্রতি অ্যাডিডাস দ্বারা নিযুক্ত স্টে ইন প্লে অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের মহিলা এবং শিশু বিকাশ বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান বি বন্দনা কাটারিয়া উত্তরাখণ্ড রাজ্যের মহিলা এবং শিশু বিকাশ বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন বন্দনা কাটারিয়া ইনি একজন মহিলা হকি খেলোয়াড় আর উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্বারা নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো ইউনিসেফ এর জন্য গ্লোবাল ভ্যাকসিনেশন প্রোগ্রামের গুড উইল অ্যাম্বাসাডার কে হলেন অপশান সি ডেভিড ব্যাকহাম ইউনিসেফের জন্য গ্লোবাল ভ্যাকসিনেশন প্রোগ্রামের গুড উইল অ্যাম্বাসাডার হলেন ডেভিড বেখাম পরবর্তী প্রশ্ন ইকিউটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন অপশান ডি অর্থাৎ এ ও বি রানি রামপাল ও স্মৃতি মান্ধানা এনারা দুজনেই ইকিউটাস স্মল ফাইন্যান্স এর। ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন রানি রামপাল ইনি মহিলা হকি দলের ক্যাপ্টেন আর স্মৃতি মান্ধানা ইনি ভারতীয় মহিলা ক্রিকেটার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো ভারতের জন্য ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশান অর্থাৎ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন সঠিক উত্তর রণবীর সিং ইনি একজন অভিনেতা ইনি ভারতের জন্য ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশান এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন পরবর্তী দেখো সম্প্রতি স্মার্টফোন ওয়ান প্লাস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান সি যাসপ্রীত বোমরা ইনি স্মার্টফোন ওয়ান প্লাস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন ইনি একজন ক্রিকেটার পরবর্তী দেখো সম্প্রতি পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাদেরকে নিযুক্ত করা হয়েছে ওয়াশিংটন সুন্দর এবং দেবদত্ত পাডিকল অর্থাৎ এ ও বি উভয় এনাদের দুজনকেই পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে আর পুমার এছাড়াও পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন কে বিরাট কোহলি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো আসাম রাজ্যের বন্ধন ব্যাংক এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন অপশান বি জুবিন গর্গ পরবর্তী প্রশ্ন মাই ইলেভেন সার্কেল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর মোহাম্মদ সিরাজ মাই ইলেভেন সার্কেল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ সিরাজ আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মাই ইলেভেন সার্কেল এর আগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো ফসিলস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন অপশান বি কৃতি সানন ফসিলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন সম্প্রতি কাকে ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করলেন অপশান বি রেশমিকা মান্ধানা ইনি সম্প্রতি ফরবেস ইন্ডিয়া দ্বারা জারি ভারতের সবথেকে প্রভাবশালী অভিনেত্রীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কে রেশমিকা মান্ধানা আর ইনি ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো ফিনো পেমেন্ট ব্যাংক এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন পঙ্কজ ত্রিপাঠী ফিনো পেমেন্ট ব্যাংক এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন পঙ্কজ ত্রিপাঠী আর এবার দেখো ফিনো পেমেন্ট ব্যাংক গঠন করা হয়েছিল দু হাজার ছয় সালে হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই ফিনো পেমেন্ট ব্যাঙ্ক এর এমডি হলেন ঋষি গুপ্তা পরবর্তী প্রশ্ন রিয়েলমি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ভারতের কে নিযুক্ত হলেন অপশান সি কে এল রাহুল রিয়েলমি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন কে এল রাহুল ইনি ভারতীয় ক্রিকেটার পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন সিএড টায়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন অপশান সি রানা দুগ্গবতী সিএড টায়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন রানা দুগ্গবতী বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তোমরা পুরোটা দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ